কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, আর সেই মাছটা যদি ইলিশ হয় তাহলে জীবের জল আটকে রাখা দায়, তাই না? অনেক সর্ষে ইলিশ তো খেয়েছেন, কিন্তু ডাবের স্বাদ দিয়ে সর্ষে ইলিশ বানাবো আজকে, যার স্বাদ একবার পেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখতে থাকুন মুনমুন গেলি। 4 পিস মাছ ধুয়ে নিয়ে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ভাজার রঙটা ভারী সুন্দর হয়, একেই তো মাছটা সুন্দরী তারপর আরও সুন্দর হয়ে ওঠে। ফ্রাই প্যানে 1 চামচ তেল দিলাম, একটু তেলটা ছড়িয়ে নিয়ে 1/2 চামচ হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে প্যানটা নাড়াচাড়া করে তেল হলুদ মাখানো মাছগুলো লো ফ্লেমে এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম, সঙ্গে মাছের তেলটাও তুলে রাখলাম। এবার একটা বাটিতে 3 চামচ সর্ষে, আমি 4 পিস মাছের পরিমাণে সর্ষেটা নিলাম আর 1.5 চামচ পোস্ত দিলাম এবং পরিমাণ মতো নুন একেবারেই দিয়ে দিলাম, কারণ পরে আর নুনের ব্যবহার করব না, এবং 1 চামচ সর্ষের তেল দিয়ে অল্প জলে ভিজিয়ে রাখলাম, এতে পেস্টটা তৈরি করতে সুবিধা হয়। মিনিট 15 সর্ষে পোস্ত ভিজিয়ে রাখার পরে মিক্সিতে ভেজানো সর্ষে পোস্তগুলো দিয়ে দিলাম, তারপরে ডাবের যে শাঁস সেগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সিতে দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা একটু বেশিও দিতে পারেন, ঝাল বেশি খেলে। তৈরি হয়ে গেল পেস্ট। এবারে স্ট্রেনারে ছেঁকে নেব, কারণ অনেকেরই পেটের সমস্যা হয় তাই সর্ষের খোলাগুলোকে আলাদা করে নেব। খোলাগুলো কেমন সুন্দর আলাদা হয়ে গেছে দেখুন, ছেঁকে নেবার পর কত সুন্দর লাগছে, আর পেস্টটাও কত স্মুথ হয়েছে দেখুন। এবার ফ্রাই প্যান গরম করে 2 চামচ তেল দিলাম, রান্নাটা মিডিয়াম ফ্লেমে করব, কিন্তু ফ্রাই প্যানে রান্না করার কারণ পরবর্তী স্টেপগুলোতে দেখতে থাকুন। তেলে 1 চামচ কালো জিরে দিয়ে একটু ভেজে নিলাম, নিয়ে 1 চামচ হলুদ দিয়ে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ভেঙে দেওয়ার কারণে কি হবে, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ রান্নাটায় ছড়িয়ে যাবে। সর্ষে বাটার রেসিডিউতে একটু জল মিশিয়ে প্যানে ঢেলে দিলাম। তারপর একে একে ভেজে রাখা মাছগুলো দিলাম এবং মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন কিন্তু, খুব ভালো লাগবে এবং আগামী দিনে আরও নতুন রান্না দেবার উৎসাহ পাব। পাশের বেল বাটনটাও কিন্তু টিপে দেবেন, একদম ভুলবেন না। এবারে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে এখন কিন্তু রান্নাটা স্লো ফ্লেমে করব। ঢাকাটা খুলে মাছগুলোকে উল্টে দিলাম যাতে দুদিকের রান্নাটা সমান হয়। তারপর আবার ঢাকা দিয়ে দিলাম, তারপর মিনিট 5 রেখে দিয়ে ঢাকনাটা খুলে দিলাম। অসামান্য গন্ধ ছাড়ছে, অসামান্য। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রান্নাটা, জানাবেন কেমন লাগলো। সকলের সুস্থতা কামনা করে শেষ করলাম আজকের রেসিপি, সর্ষে ইলিশ। ধন্যবাদ।